দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত রামদাস হাটি কাজীর ডাঙায় বৃদ্ধার রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার আতপোড়া দেহ। বৃদ্ধার নাম মিনারা বিবি। পাড়ার লোকের সন্দেহ, বাড়ির বাইরে কোথাও আগুন দিয়ে পুড়িয়ে দেহটিকে ঘরে এনে রাখা হয়েছে। কারণ দেহটি ঘর থেকে উদ্ধার হলেও ঘরের কোনো আসবাবপত্র, জামা কাপড় বা আগুন পুড়ে ছাই হয়ে গেছে এমন কোনো চিহ্নই নেই। অভিযোগের তির ছেলের বউ রাসওয়ানারা বিবির দিকে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য রবীন্দ্রনগর থানার পুলিশ বৌমাকে আটক করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। না আগুন নিয়ে নিয়ে লাগাইনি, বউ লাগিয়েছে। কেন মনে হলো বউ লাগিয়েছে? না নিয়ে নিয়ে বলে জিনিসপত্র নিজে পুরো শরীর পুড়বে, নিজে শরীর পুড়েছে। বউয়ের সাথে কি নিয়ে সমস্যা ছিল? ওদের একটু স্বাভাবিক খালি সবসময় ঝামেলা হয়। কি নিয়ে সমস্যা? এই ছেলে কামকাজ করতে পারে না, বেইরামি, রাঁধা খাওয়া হয় না, ওই সব। মারলে কোথায় মেরেছে? কোথায় মেরেছে এটা আমরা দেখিনি, আমরা হাতে বি দেখিনি, আমরা এসে দেখেছি এরকম মরে পড়ে। যদি মরে পড়েই থাকে, ঘরে আগুন দেয়, তাহলে ঘরে কিছু পুড়লো না কেন? কেন পুড়লো না কি করে বলো? আমার তো এই তো আমার সব কাজ হয়ে এই। না কেন সন্দেহ হচ্ছে যে ছেলের বই? আর একবার কি ঝগড়া হয়েছিল? ও তো সবসময় ঝগড়া হয়, আমার ননদ গিয়ে বলে। বলো বলো এটা বলো। আমার ননদ গিয়ে বলে যে আমার সবসময় একা বউ খালি জ্বালায়, আমাকে বউ এই খাবার দেয় না, আমাকে এই করে ওই করে মারে। আর একবার দাঁড় বাড়ি মেরেছিল। ওদের কোনো বাচ্চা আছে? হ্যাঁ একটা মেয়ে আছে, মেয়েকে বাপের বাড়ি ডেকে আইছে। অত জানি না আমাদের অত বেশি যাওয়া। আপনার কে হয় যে মারা গেছে? ওটা আমার ননদ হয়। আপনার কি নাম? আমার নাম রয়সনারা বিবি। কি মনে হচ্ছে এটা? এটা তো আমার হিসাবে, আমি বহুত বডি দেখেছি, এখানে রেখে দিয়েছে বৌমা। না না বলছি কেন, মানে কি নিয়ে অশান্তি? সম্পত্তি ছিল, ওরা বিক্রি করে নিজের বাড়ি, ওদের নিজের বাড়ি বিক্রি করে এখানে এলো যা আমরা শুনেছি। এই জায়গাটা কি নাম? It's caught in the crossfire.